নাম আর? আমার নাম স্বর্ণ চিত্রকর, তবে দুটো নাম, স্বর্ণ চিত্রকর নামে পরিচিত, আর রূপবান চিত্রকর নামে পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড সব কিছু। আচ্ছা, তো আপনার বাবা মার দেওয়া নামটা কোনটা? বাবার দেওয়ার নাম রূপবান চিত্রকর, কেননা আমি যখন হয়েছিলাম তখন খুব রূপবান সিনেমা হয়েছিল, মানে সিনেমা ঠিক নয়, তখন ওই মানে বালক সঙ্গীত যেটা বলা না, অনেক অনেক পুরনো, তো ওইটার বাবা খুব ভক্ত ছিল, তো বাবার দেওয়া নাম মানে রূপবান চিত্রকর। আর আমার পিসি ছিল, তার বাচ্চাটা তো ছিল না আর কি, তো পিসির দেওয়া নাম হচ্ছে স্বর্ণ। তো সেই বাবা পিসির তারা কোথাকার বাসিন্দা? বাবা অ্যাকচুয়ালি বাবার বাড়ি ছিল গড়িয়া, মানে 24 পরগনা, তো ওখানে ঠাকুমা মারা যায়, তখন বাবার বয়স 6 বছর, তো ঠাকুমা মারা যাবার পরে বাবাকে নিয়ে আমার ঠাকুর দাদা সে চলে আসে ঠেকুয়াচক, মানে ঠেকুয়াচকে ছিল আমার ঠাকুমার বাবার বাড়ি, তো ওখান থেকে এখানে, তো বাবা এখানেই বড় হয়েছে। তো উনি কি এই পটচিত্রকরের কর্মে কি পরবর্তীকালে, জীবনের পরবর্তীকালে? বাবা আমার দাদু, বাবা কাকা ওরা কিন্তু ছোট থেকেই, মানে ওদের দাদু তার বাবার কাছ থেকে পট শিখেছে, তো আমাদের পটটা হচ্ছে বংশ পরম্পরা, কিন্তু তাছাড়াও বাবা প্রতিমা বানাতো, দাদু প্রতিমা বানাতো, বড় বড় প্রতিমা বানাতো। আচ্ছা, তো আর এখানে এই নয়া নয়াতে আপনার কবে এসেছেন? নয়া তো বাবা ছোট, বাবা 6 বছরের, বাবা 6 বছরে তখন দাদু নিয়ে চলে এসেছিল আচ্ছা, এখানে। এখানে এসে কি তখন এখানে এই পটচিত্রকাররা সব এখানে থাকতো না? হ্যাঁ, না তখন 2-4 জন ছিল এখানে, তারপরে আস্তে আস্তে সবাই এখানে এসে যায়, আর বাবা ছোট থেকেই বড় এখানেই, তারপরে এবার আমরা তো এখানেই জন্মেছি। তো তখন আপনার বাবা দাদুরা এখানে এসে এই নিজেদের যেসব এই চিত্রগুলি বানাতেন সেগুলোকে নিয়ে কি মেলায় কিংবা কোথাও প্রদর্শনীর গ্রামে? তখন খালি গ্রামে দেখানোর জন্য প্রতিমা বানাতো, দাদু প্রতিমা বানাতো, পট বানাতো, বাবাও প্রতিমা বানাতো, পট বানাতো, শুধু গ্রামের জন্য, গ্রামে দেখানোর জন্য, যাতে মানে তখন এখনো যেমন আমাদের পটটাই জীবিকা, তখনও কিন্তু আমাদের পটটাই জীবিকা ছিল, কারণ পটটা নিয়ে গ্রামে দেখাতে যেত, গ্রামের মানুষ চাল পয়সা কাপড় জামা কাপড় মুড়ি এগুলো দিয়ে সাহায্য করত। তো আপনার বাবার নাম কি? বাবার নাম অমর চিত্রকর। আচ্ছা, তো উনি যে এইসব পটচিত্রগুলি করতেন আর তার সাথে গানও উনি গান, হ্যাঁ পটের মেন হচ্ছে গান, প্রতিটা পটের, ওই জন্য আমাদের গান মানে গল্প থেকে গান, গান থেকে পট, কারণ আমাদের ভাষা যেখানে বুঝতে পারে না সেখানে কিন্তু আমাদের পটটা দেখে বুঝতে পারে যে মনে হয় এটাই হবে। যখন আমরা নারী নির্যাতন দেখাচ্ছি যে নারীকে কিভাবে নির্যাতন করে, আগেই তো বলে দিচ্ছি পণ দাবির জন্য, তো পণের জন্য আমরা একটু টাকা দেখাচ্ছি, তারপরে সেটা দিতে পারছে না, শ্বশুর বাড়িতে যখন গেল, মানে এটা সামাজিকটা বলছি আর কি, তো তখন ওই মেয়েটাকে কিভাবে নির্যাতন করছে, মারছে, চুলের মুঠিটা ধরে মারছে, কোমরে একটা লাথি মারছে, যাতে আমার ভাষা না বুঝতে পারলেও যেন ওটা দেখে বুঝতে পারে যে এটা নারী নির্যাতন, মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে। তো এই গান বাঁধাটা কি আপনার বাবারা এখানে এসেই শিখেছে? না না, আমাদের তো এটা বংশ পরম্পরা কাজ, বাবা আগে থেকেই গান দাদুর কাছ থেকে শিখেছে, তারপরে বাবার কাছ থেকে আমি শিখেছি, কাকার কাছ থেকে শিখেছি, আমার কাছ থেকে আমার মেয়েরা শিখেছে, বাবার কাছ থেকে আমার ভাইরা শিখেছে। তো আপনার দাদু কি যে আপনি বললেন গড়িয়াতে আপনারা থাকতেন, তো গড়িয়া না বড়িয়া মানে 24 পরগনা? আচ্ছা, তো গড়িয়াতে, তো সেটা কি মানে আপনার দাদু ওটা কি পারিবারিক মানে বাবার বাড়ি মানে দাদুর বাড়ি পৈতৃক বাড়ি ওখানে? হ্যাঁ ওইখানে ছিল। আচ্ছা, কিন্তু এই পূর্ব মেদিনীপুরের কিছু পটচিত্রকাররা আছে, সেখানকার পটচিত্রকারদের সাথে কি আপনাদের কোনো যোগাযোগ কিংবা? হ্যাঁ আমাদের যোগাযোগ, আমাদের কুটুম মালাব আছে, যোগাযোগ আছে। হ্যাঁ, তো ওরা ওরাই কি এখানকার পটচিত্র? ও নন্দীগ্রামের কিছু মানুষ আমাদের এখানে আছে, আমাদের নয়াতে আছে। তো এটা এখান থেকে বেরিয়ে ওখানে লোকেরা গিয়ে বসবাস করেছে নাকি ওখান না থেকে? ওখান থেকে এখানে এসে বসবাস করেছে, এখান থেকে কেউ যায়নি। আপনি
আপনি যখন এখানে ছোট ছিলেন, আপনার জন্ম এখানেই হয়েছে কি? তো আপনি যখন ছোট ছিলেন তখন এখানে কটি পরিবার ছিল? আমি যখন জন্মাই তখন অনেক পরিবারই ছিল, সেই পুরনো পরিবার থেকে এখন নতুন, মানে আমাদের বয়সী যারা, আমাদের পরের যারা, তাদের আমি যখন দেখি এখানে অনেক পরিবার। তো সেই সময় থেকে আজকে অবধি সেই পটচিত্রকারদের সংখ্যা বেড়েছে না কমছে? অনেক বেড়েছে, অনেক বেড়েছে। গত 15-20 বছরে আপনাদের ইয়ে কি ছিল, যে আপনাদের পটচিত্রকারের যে সব থিমগুলি সেগুলো কিসের উপরে আপনারা বেশি বানিয়েছেন? দেখো আমরা কিন্তু প্রথমেই শিখেছি পৌরাণিক, তো আমরা পৌরাণিক রামায়ণ মহাভারতের প্রচুর এখনও বানাই, কিন্তু তাছাড়া এখন প্রচুর সামাজিক করা হচ্ছে, মানুষ করছে, মানুষ নিচ্ছে, কিন্তু সামাজিকটা যে আমরা এতই করছি পৌরাণিকটাকে মাথায় রেখে, পৌরাণিকটাকে আমরা হারাতে চাই না বা পৌরাণিকটাকে আমরা ছাড়িনি। আপনার বাবা দাদুরাও কি সামাজিক করতে নাই? না না না, বাবা দাদু তো সামাজিক করতোই না, বাবাও প্রায় করতো না, সামাজিক আমাদের থেকে হয়েছে। এই এখন তাহলে এই যে সামাজিক যত আপনাদের যে থিমগুলি এখন পাল্টাচ্ছে আস্তে আস্তে, পৌরাণিক থেকে কিছু কিছু আপনারা এখন সামাজিক বানাচ্ছেন, তাতে এতে গানের পরিবর্তন কতটা হচ্ছে? গানেরও পরিবর্তন হচ্ছে, গানেরগুলো যেটা হচ্ছে যেতে আমরা সামাজিক করছি কিন্তু পৌরাণিকের ছোঁয়া আছে। তো আপনাদের কেন মনে হয় যে এখন সামাজিক এরাতে আপনারা বেশি আগ্রহ বেশি দেখাচ্ছেন? এটা কি আপনাদের এই যে এটাদের যে বাণিজ্যটা হয় সেই বাণিজ্যে কি এখন লোকেরা সামাজিক এটা করতে বেশি পছন্দ করছে? আসল কি বলতো, আগে তো খালি পৌরাণিকটা করা হতো, তখন সামাজিকের দিকে আমরা পড়তাম না, বাবা বাবাও করেনি, দাদুও করেনি। এখন সামাজিকটা করা হচ্ছে এই কারণে যে কিছু মানুষকে সামাজিকের দিক থেকে বোঝানো যায়, যেমন শিশুকন্যা হত্যা। তো আমরা পটের মধ্যে দেখাচ্ছি গ্রামে যে শিশুকন্যা হত্যা করা চলবে না, আল্ট্রাসোনোগ্রাফি করা চলবে না। হ্যাঁ, তার থেকে মানুষ অনেকটাই নিতে চাইছে। হ্যাঁ, যেমন সাক্ষরতা, পাস পোলিও, এখন যেমন প্রচুর বাড়িতে বাড়িতে টিভি হয়ে গেছে, রেডিও হয়েছে, আমরা যখন পাস পোলিওর প্রচার করি তখন কিন্তু অনেক জায়গায় রেডিও নেই, টিভি তো দূরের কথা, তো আমাদের মুখের কথাগুলো মানুষ নিত। একটা টাইমে গাছ নিয়ে খুব সমস্যা হয়েছিল, গাছ কেটে দিচ্ছিলো, তো আমরা তখন ক্লাবে যে গ্রামে গ্রামে যে যাতে আমরা মানে গানের মধ্যে বোঝাচ্ছি যে গাছ লাগাতে হবে, গাছ কাটা চলবে না, গাছ থেকে মানুষের প্রাণ, গাছ মানুষের অক্সিজেন দেয়, এইভাবে যে মানুষকে বলতাম মানে কাছে কাছে যেয়ে যেয়ে, এটা কিন্তু অনেকটাই নিত মানুষ, সেই জন্য এখন সামাজিক, কিন্তু সামাজিকটা করছি প্রতিটা জিনিসের পৌরাণিকের ছোঁয়া আছে। হ্যাঁ, যে সামাজিক খালি সামাজিক নয়, সামাজিকের মধ্যে আমরা যতই সামাজিক করি পৌরাণিককে মাথায় রেখে আর প্রত্যেকটা সামাজিকের মধ্যে পৌরাণিকের ছোঁয়া আছে। আচ্ছা, তো এই যে গানের যে ভাষাগুলি, এই গানের ভাষাগুলি তো আপনি ছোটবেলা থেকে আপনার পিতা পিতা কিংবা দাদুর থেকেই প্রথম গান শিখেছেন, তো এগুলি কি মানে অনেকে মিলেই গানগুলোকে বাধ্য, নাকি একজনে একটা গান একজনেই পুরোপুরি দায়িত্ব নিয়ে নিচ্ছে? না, পৌরাণিকটা তো ফোটা ধরে নেব, পৌরাণিকটা পৌরাণিক, আর আমি যখন প্রথম শিখেছি কিন্তু পৌরাণিক দিক থেকে, পৌরাণিক থেকেই শিখেছি, তারপরে সামাজিক। পৌরাণিকটা আমরা প্রথমেই শিখেছি, মানে আমি দাদুর সঙ্গে, দাদু তো আমাদের মানে বাবা 6 বছর, তখন দাদু মারা গেছে, তো আমরা দাদুকে দেখিনি, বাবার কাছ থেকে পৌরাণিকটাই শিখেছি। তো এই গানের মানে এগুলো লিখত কাজ, যারা লিখত তারা কি একা একাই একজন? না, কি বলতো, এটা যেগুলো পৌরাণিকগুলো সেগুলো কিন্তু মুখে মুখে শিক্ষা, কে লিখছে তার কোনো ইয়ে নেই। তো এখনকার দিনের যে গানগুলো এই যে সামাজিক এগুলোর উপরে যে এখন এগুলো নিজেরা নিজেরাই, আমরা গল্প পেলে সেই গল্পটাকে গান করি। তো আপনাদের কি মনে হয় যে আপনাদের পট শিল্প নিয়ে যে এখন বাণিজ্যটা তৈরি হয়েছে, এই যে অনেক জায়গা থেকে ক্রেতা আসছে আপনাদের এগুলো কেনার জন্য, তারা আপনাদের শিল্পের কোন দিকটা নিয়ে বেশি তারা কেনার জন্য? দেখো এটা কিন্তু খুবই খুবই কঠিন, কিন্তু কার মনে সামাজিক জেগে উঠেছে সে সামাজিক দিচ্ছে, কার মনে পৌরাণিকটাই বেশি ভালো লেগেছে পৌরাণিক নিচ্ছে,
পৌরাণিক সামাজিক আমরা দুটোই বিক্রি করছি, তবে বেশিরভাগই পৌরাণিক। এই যে আমার যে ছোট ছোট থিমগুলো, একটাও সামাজিক নেই, সব পৌরাণিক, পৌরাণিক থেকে নেওয়া ছোট করে আমি, যাতে মানুষ কিনতে পারে। এখন তাহলে পাঁচ থেকে মানে আপনারা যখন ছোট ছিলেন আর এখন যে পটের চিত্র আপনারা বানাচ্ছেন, তার মধ্যে তার মানে এখন অনেকটাই পার্থক্য এসেছে। অনেকটাই পার্থক্য, তখন কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা কালারগুলো পেতাম না। একে তো আমাদের বাড়ি ঘর খুবই ছোট ছিল, তারপরে জায়গা ছিল না, আমরা রঙের গাছ লাগাতেও পারিনি, আর আমাদের বাড়িতে মানে বাড়ি ছাড়া একটুখানি বাগান ছিল না, তো আমরা সেক্ষেত্রে আমরা রঙের জন্য প্রচুর প্রচুর ধরনের আমরা ই পেয়েছিলাম, হ্যাঁ রঙ আমরা পেতাম না। এখন আমাদের একটু বাড়িঘরও হয়েছে, একটু জায়গা হয়েছে, তো আবার বাংলা এই বাংলা নাটক .com আমাদের খুব সাহায্য করছে, তারপরে আমরা খড়গপুর IIT থেকে রঙের গাছ পেয়েছি, হ্যাঁ সেই রঙের গাছ থেকে আমরা প্রচুর ধরনের রঙ পাচ্ছি, যার জন্য আমাদের জিনিসগুলো পুরো বদলে গেছে। তো এই যে পটগুলো, এই পটের এই কত লম্বা লম্বা পট আপনারা আঁকেন? লম্বা আছে, লম্বা থেকে কেটে নিয়ে স্কোয়ার গুলো করা, যাতে লম্বা গুলো তো সবাই কিনতে পারে না, ছোট ছোট গুলো মানুষ কিনতে পারে ভালো, সেই জন্য আমরা চাইছি আমাদের পেটটাও বেঁচে থাক আর স্ক্রোল গুলোও থাক। স্ক্রোল গুলো তো সবসময় বিক্রি হচ্ছে না, আর ওই শুধু শুধু যদি স্ক্রোলই বানাই তাহলে আমরা মানে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আচ্ছা তো এই যে এখন এই ছোট ছোট করে এই স্ক্রোলগুলো বানায়, স্ক্রোলগুলো আঁকা ছোট হয়ে যাওয়া, এটা কত বছর আগে থেকে আপনার মনে হয় বেশি শুরু হয়েছে? বেশ কয়েক বছর। এর পিছনে কি মানে আর কি আর কোনো কারণ আছে কি? না আর কিছু কারণ নেই, খালি আমরা একটু ছোটটা বানাই একটু বিক্রির জন্য, আর নিজেকেও বানাতে একটু একটু টাকা না পেলে নিজেকেও ভালো লাগে না, যদি সংসার চালানো মুশকিল হয়ে যায় তাহলে তো আমাদের পটটাই মুশকিল হয়ে যাবে, সেই জন্য ছোট ছোট বানাই। ছোট ছোট পট, তাছাড়াও আমরা ছোট ছোট জিনিসগুলো যেমন টি শার্ট, দোপাট্টা, শাড়ি, কুলো, হ্যাঁ এইগুলো ছোট ছোট জিনিসগুলো আমরা বানাই, পাখা। আচ্ছা এই যে আপনাদের যে সব ছেলে ছেলে বাচ্চারা কিংবা এখানে যত শিশুরা আছে, সেই শিশুদেরকে আপনারা পটশিল্পের শিক্ষা কি করে দেন? আমি একসাথে 2 বছর ট্রেনিং দিয়েছিলাম আমার পটুয়ার বাচ্চাদের, 2 বছরের বাচ্চা থেকে 15 বছর 2 বছর আমি ট্রেনিং দিয়েছিলাম, তারপরে সেই ট্রেনিংটা এখন বন্ধ হয়ে যায়, মানে বন্ধ আমি নিজেই করে দিই, কারণ আমি আর মানে আমার চেতাতে পারছি না, আর প্রতি রবিবার করতাম সেটা, যে বাচ্চাদের স্কুল ছুটি থাকতো, টিউশনি ছুটি থাকতো, সেই জন্য রবিবার প্রতি রবিবার করা। আচ্ছা তো আপনাদের এখানে শিশুরা কি পটচিত্রের উপর যথেষ্টই আগ্রহী, মানে তারা অনেকটাই অনেকটাই তারা তো তারা কি মানে আপনাদের কি মনের ইচ্ছা যে তারা এই পটশিল্পটাকে? আমার তো মনে হয় যে কোনোদিন পটটা হারাবে না, আমরা এত কষ্টের মধ্যে পটটাকে ধরে রেখেছিলাম, কিন্তু এখন তো মালিক অনেক সুখের মুখ দিয়েছে, নিশ্চয়ই পটটা হারাবে না। তো আপনাদের এই আর্থিক অবস্থা গত 15-20 বছর আগের তুলনা অনেক অনেকটাই ভালো, আগে যে অবস্থা ছিল আপনাদের ছোটবেলার সময় থেকে এখন একটু যদি আপনি বিস্তৃতভাবে বলতে পারেন? আগে আমাদের ছোটবেলা প্রচুর প্রচুর ধরনের কষ্ট হয়েছে, আমরা একটু রং কাগজও পাইনি কাজ করার জন্য, আর আমরা পেটে দুটো খেতেও পাইনি, হ্যাঁ এখন সে অবস্থা ছেড়ে এসে এখন যে অবস্থা আমরা একটু রং কাগজ পাচ্ছি, আমাদের বাচ্চারা পাচ্ছে, যার জন্য অনেকটাই মানে অনেকটাই ভালো। তো এই আর্থিক অবস্থা উন্নতিটা পিছনে কি মানে কি কিসের জন্য আস্তে আস্তে আপনাদের আর্থিক অবস্থা উন্নতি হচ্ছে কিংবা ইয়ে পটের মতো? শুধু শুধু আমাদের এই পট, এই পট আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এই পটটার জন্য আমাদের বাংলা নাটক .com, আমাদের গ্রামে একটা রিসোর্স সেন্টার আছে, বাংলা নাটক .com-এর সাহায্যে সেই সেন্টারটা তৈরি হয়েছে, প্রতি বছর আমাদের এখানে মেলা হচ্ছে, সেই মেলাতে বেশ কিছু গেস্টরা আসছে,
একটু বিক্রি বাটা হচ্ছে, বিক্রিটা হচ্ছে বলে আরো বিভিন্ন ধরনের করতে মনও চাইছে। সেই জন্য কিন্তু আর্থিক অবস্থাও আমাদের অনেকটাই উন্নত, আর আমাদের এই পটও অনেকটাই উন্নত। আচ্ছা, আপনার কি মনে হয় না যে নতুন প্রজন্ম যত শিক্ষিত হবে কিংবা নতুন পড়াশোনায় শিক্ষিত হবে, তত এরা পট ছেড়ে অন্য অন্য অনেক ইয়েতে যেতে আগ্রহী বেশি হবে, আরো অন্য হয়তো হবে, কিন্তু আমার মনে হচ্ছে না। আমাদের তো পড়ুয়াদের সত্যি কথা বলতে আগে যেমন পড়তোই না, তারপরে 1-2 খুব জোরে 4 অবধি, এখন একটু পড়াশোনা করছে, 9-10 অবধি পড়ছে, মাধ্যমিকটা উচ্চ মাধ্যমিকটাও দিচ্ছে, কিন্তু পটটাকে রেখে পট কিন্তু পটের মধ্যে যে মানে যে ঢুকেছে বা আমাদের পটুয়াদের ঘরে যারা জন্ম হয়েছে তারা কিন্তু এই পটটা নিয়েই বেশি ভাবে। আপনাদের এই যে নয়াগ্রামে, নয়াগ্রামে গত বছর গত কিছু বছর ধরে কজন এরকম আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছে? এই বছরই তো আমার মনে হয় 5-6 জন মাধ্যমিক দিয়েছে। তো সেটার সংখ্যা কি প্রতি বছর বাড়ছে? আচ্ছা, তো আপনাদের ইয়ে আপনাদের ধর্ম সম্পর্কে একটু বলুন, আপনারা সবাই কি সবাই কি এখানে ইসলাম ধর্মের দীক্ষিত? আমরা সবাই এখানে ইসলাম। কিন্তু এই যে আপনাদের জীবনযাপন এগুলো তো এগুলো তো অনেকটাই আলাদা। আমরা তো আমরা আমরা ইসলাম ধর্ম পালন করি, আমরা ইসলাম সবাই, কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে রামায়ণ মহাভারতের গল্প আছে, প্রতিটা বাড়িতে পড আছে রামায়ণ মহাভারতের। তবে আমরা ধর্মটা কিন্তু আমরা মুসলিম ধর্মই পালন করি, আর আমরা মুসলিম। আর আপনাদের এই যে সবার যে নামকরণ, সবাইকে নাম দেওয়া হয় যেমন আপনারই নাম বলে, এই নামগুলো তো অনেকটাই মানে অনেকটাই অনেকটাই হিন্দু আর আবার অনেকটা মুসলমান। এমনিতে আমাদের হয়তো শুধু নামই আছে শুধু হিন্দু নাম, মুসলিম নাম নেই, আবার অনেকেরই আছে শুধু মুসলিম নাম, হিন্দু নাম নেই। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনাদের এই যে এই ধার্মিক যে আপনাদের মধ্যে ইয়েটা আছে, এটা খুব ভারসাম্য আছে, ভালো একটা সাম্যতা আছে সবার মধ্যে, এটা কি কোনোদিনও কেউ যদি বাইরে থেকে কখনো আপনাদের উপরে কোনো রকমের চাপ সৃষ্টি করে যে আপনাদের জীবনযাপনকে আরো ইসলাম ভিত্তিক বানাতে হবে বা সেরকম কিছু করতে হবে, আপনাদের উপর এগুলি কোনো রকমের চাপ সৃষ্টি হতে পারে কিংবা? দেখো, একবার চাপ চাপ নয় ঠিক, একবার একটা অফার এসেছিল আমরা যে মুসলিম ধর্ম পালন করি, তো ওইটা না করে যদি আমরা খ্রিস্টান করি তাহলে ওরা বেশ কিছু টাকা দেবে, বেশ কিছু টাকা দেবে প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা মানুষকে টাকা দেবে, কিন্তু আমরা সে অবস্থাও হইনি। আমরা কিন্তু বলেছি যে আমাদের পথটা থাকবে আর আমরা যেই ধর্ম পালন করি আমরা সেই ধর্মই। তো আপনারা এই ধার্মিক সাম্যতাটাকে আপনারা সবসময় বজায় রাখতে চাই, ধার্মিকটাকে রেখে আমরা পথটাকে বাঁচাই, আমরা পথটা আমরা ছাড়তে চাই না। আপনাদের এখানে এরকম হয় যে যদি ধরুন কোনো পটশিল্পী কোনো পট বানালো, সেটা যখন কোনো মেলায় কিংবা অন্য কোনো গ্রামে যায় সেটা প্রচার পায় এটা নয়ার পট হিসাবে, নয়া থেকে পড়তে হিসাবে, কিন্তু আপনার কি মনে হয় সেই শিল্পী যথেষ্ট এটা সেই চিত্রটার জন্য সেই শিল্পী কোনো তার নাম আছে, শিল্পীর নাম সামনে আসে কিংবা যথেষ্ট প্রচার পাচ্ছে সেই? আমাদের যেমন সব জায়গার পটুয়ার চাইদে আমাদের এখানে পটুয়াটা বেশি, নন্দীগ্রাম বা যেখানে যেখানে পটুয়ারা আছে সব জায়গায় পটুয়ার চাইদে আমাদের এখানে পটুয়াটা বেশি, আর আমাদের পিংলার পটের নামও যেমন আছে পিংলার শিল্পীদেরও নামও তেমন আছে। আপনার শিল্পীর নাম এবং পটের নাম, পটের নাম দুটোই আছে। আচ্ছা, এই যে এখন তাও যে আপনি বলছেন যে শিল্পীর নামও এখন আগে আসছে, এটা কি কিছু বছর আগে কি আপনার ছেলেবেলায় কিংবা আপনার বাবার সময় সেটা কি একেবারেই ছিল না? সেই না না একেবারে ছিল না বলে ভুল বলা হবে, ছিল বেশ কিছু জনের নাম ছিল, বেশ কিছু জন, কিন্তু বেশিটাই কি সেটা কি কিরকম নামে সেই বেশিটাই হচ্ছে মানুষের মানে পিংলার নাম যেমন তেমন মানুষের নামটা খুব ছিল। ইদানিং আমাদের পিংলার মেদিনীপুর পিংলার পটচিত্র প্রচুর নাম, শিল্পীদেরও যেমন নাম আছে শিল্পীর চাই।
তাই তো আমাদের পিংলার পটের নাম আরো বেশি আছে। আচ্ছা আপনাদের এই পটের, হ্যাঁ, কিছু কিছু যেরকম সামাজিক কিংবা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কিছু পট তৈরি হয়েছে, যেমন সুনামি নিয়ে, সেই সুনামির পটের তৈরি করার পিছনে কারা জড়িত কিংবা তার ব্যাপারে যদি আপনি একটু। সুনামির পটে একটা টাইমে সুনামি যখন হয়েছিল সেই টাইমটার মধ্যে আমাদের দিল্লিতে একজন রাজীব শেট্টি বলে একজন লোক আছে, তো সুনামির পরে বেশ কিছুজন খবরের কাগজ দেখে বা টিভিতে দেখে পট তৈরি করেছিল। হ্যাঁ, তো সেই কাজগুলো যখন রাজীব শেট্টির কাছে গেল দিল্লিতে, তখন কিন্তু যত পটুয়া ছিল সবাই অন্য কাজ বন্ধ করে দিয়ে শুধু সুনামিই তৈরি করল। সেই জন্য প্রচুর সুনামির আমাদের মানে শুধু পিংলার তো নাম আছেই, তাছাড়াও আরও বেশ কিছুজন মানে পিংলা ছাড়াও বেশ কিছুজন তখন সুনামির পর তৈরি করেছে। ওই রাজীব শেট্টি কি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেই কি আপনাদের এই পট তৈরি করেছিল? টাকা পয়সা সাহায্য বলতে কি, সে তখন যত সুনামির পট হয়েছিল সব পটগুলো কিনে নিয়েছে, সব পট কিনে নিয়েছে, সেটা এক ধরনের সাহায্য। আচ্ছা, তো তিনি কি ওই পটগুলো কিনেছিলেন অন্য কোথাও আরো সারা পৃথিবীতে অন্য কোথাও ইয়ে করার জন্য? ও একটা টাইমে গল্প করেছিল যে যে দেশে সুনামি হয়েছিল সেই দেশের কোনো গ্যালারিকে দান করে দেবে, গ্যালারি বা মিউজিয়ামকে দান করে দেবে। তো আমাদের যত শিল্পীরা করেছিল, আমাদের পিংলার শিল্পীরা, নন্দীগ্রামের শিল্পীরা, সব শিল্পীদের কাছ থেকে কিন্তু সব সুনামির পট কিনে নিয়েছিল। সে কিনে তো নিয়েছিল নিয়েছিল, আবার ওখানে বসিয়ে মানে শিল্পীদের দিয়ে বানিয়েছিল। তো সেটা কি সেখানে যেসব শিল্পীরা তখন জড়িত ছিলেন সেই শিল্পীদের নাম কি সামনে এসেছে, মানে সেই শিল্পীরা কি প্রচার পেয়েছে, কিংবা যার কৃতিত্ব এটা প্রথম এটা ইয়ে করা সেই শিল্পীর নাম কি প্রচার পেয়েছে? কারণ এখন শোনা যাচ্ছে যে অনেকেই নাকি সেটার জন্য কৃতিত্ব ইয়ে করছে, যে কেউ একজন মানে বলছে যে সেই প্রথমেই সুনামি এটাকে প্রথম বানানো হয়েছে, সেরকম কি কোনো ব্যাপার আছে? এরকমও লোক করেছে, মানে সে সময় যত শিল্পীরা ছিল অন্যান্য কাজ বন্ধ করে দিয়ে শুধু ওই সুনামির পটি তৈরি করেছে। তার মানে একজন দুজনের নাম কি আলাদা করে আছে ওখানে? নাম একজন দুজনের নয়, অনেকজনের নাম আলাদা করে আছে, মানে যারা জীবনে পট বানায়নি তারাও সুনামির পট তৈরি করছিল, যেহেতু অনেক শিল্পীরা তখন বেড়ে গেছে। আচ্ছা, তো তাহলে এই পট এই পট পটচিত্রের শুরু কোথা থেকে হয়, সেই সেই গল্প কি আপনি কোনো আপনার গুরুজনদের কাছ থেকে? বলতে কি, আমি বাবার কাছ থেকে শুনেছি এই পট শুরু হয় রাজা মহারাজা আর বাদশাহ থেকে, কারণ তখন আমি বাবার কাছ থেকে গল্প শুনেছি, বাবা এর মধ্যে একটা পটও বানিয়েছিল, আমিও একটা বানিয়েছিলাম, আমারও বিক্রি হয়ে গেছে। পট হচ্ছে বাংলাদেশের বাদশাহ বাড়ি ছিল, তো সেই বাদশার দেশে প্রতিদিন একটা দৈত্য প্রতিদিন মাংস মানে মানুষ খেত, এই করতে করতে সেই বাদশার দেশে মানুষ খুব কমে যায়, তো বাদশাহ প্রচুর চিন্তিত হয়ে পড়ে যে প্রতিদিন যদি একটা দৈত্য একটা করে মানুষ খায় তাহলে তো পৃথিবী মানে আমাদের দেশে মানুষই কম পড়ে যাবে, তখন কী হবে? আর ওই দৈত্যটা খেতে খেতে তো সবাইকেই খেয়ে নেবে, তো তখন খুব চিন্তা হয়ে বসছিল রাজা মানে বাদশাহ। তখন একজন দরবেশ আসে, সেই দরবেশ বাদশাকে বলছেন যে তুমি এত কিসের চিন্তা করো না, আমার দেশে প্রতিদিন একটা দৈত্য মানুষ খেতে চায় আর মানুষ খেয়ে নিচ্ছে, এই জন্য আমার প্রচুর চিন্তা, বলে আমি ওই দৈত্যটাকে মেরে মারব, তুমি যদি মারতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার। তো তখন ওই দরবেশটা ওই জঙ্গলে চলে যায়, তো জঙ্গলে যেয়ে যখন দেখে যে দৈত্যটা আসছে তখন ওই দরবেশটা আয়না হয়ে যায় ওই দৈত্যর সামনে, তো দৈত্য যখন ওই মানুষটাকে দেখে আসছিল, যখন দৈত্য দেখতে পায় যে ওর মতন আয়নাতে আরও একজন দৈত্য, তখন ওরা ওই ওই দৈত্যটা ওই আয়নার সাথে লড়াই করতে করতে মারা যায়। হ্যাঁ, মারা যাওয়ার পরে তখন ওই দরবেশটা আবার বাদশাহ বাড়িতে এসে বাদশাকে বলছে যে আমি ওই দৈত্যটাকে মেরে ফেলেছি, তো তখন বাদশাহ বিশ্বাস করতে চায়নি, বলে এত লোক
ওই দৈত্যটাকে মারার চেষ্টা করছো, কেউ মারতে পারেনি, তুমি কি করে মানে ওটা দরবেশ একটা ফকিরের বেশ ধরে এসছে, তুমি মারলে কি করে? তো তখন বলছে যে তাহলে তুমি কিভাবে মেরেছো আমাকে দেখাও। তখন গাছের ছাল দিয়ে গাছ থেকে রং তুলে ছবি বানালো, ছবি বানিয়ে ওই বাদশাকে দেখালো যে আমি দৈত্যটাকে এইভাবে মেরেছি, তাহলে তুমি এর জন্য কি পুরস্কার চাও? বলে আমার পুরস্কার এটাই, আমাকে আমি আমি আপনার কাছে চেয়ে নিচ্ছি, আমাদেরকে অনুমতি দেওয়া হোক আমরা যেন এই পট বানিয়ে মানুষের কাছে কাছে পৌঁছাতে পারি। সেই থেকে পট শুরু, সেই থেকে পটুয়ার শুরু। এই এইরকম একটা গল্প আমি বাবার কাছ থেকে শুনেছিলাম। আমরা কিন্তু বাবাও এই একটা ছবি করেছিল, বাবার থেকে দেখে আমিও একটা ছবি করেছিলাম, সে ছবি বিক্রি করেছি।